What is my biggest fear? মানে কোনটা দেখলাম সবচেয়ে বেশি ভয় পাই? আমার লাইফের ফার্স্ট ক্রাশ কে? তো এখন বল আমার বিয়ে কবে? Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি who know me better. আমার সাথে রয়েছে দুজন, একজন হচ্ছে নুসরাত জাহান অন্তরা। Hello everyone. আরেকজন হচ্ছে মিথিলা। আমার লাইফের ফার্স্ট ক্রাশ হচ্ছে কি আমি নিজেও জানি না, সো এটার কোশ্চেনের কোনো অ্যানসার হবে না। এটা আমি জানতাম, এই জন্য আমি আমার নাম বলছি। ইয়েস, ওকে। সো পরের কোশ্চেন হচ্ছে বলো আমার বার্থডে কবে? ভেরি গুড, দুজনই পারছে, দুজনকে আমরা মার্ক দিয়ে দিলাম। তোমার মার্ক কত এখন? আমার 4। 3? না না না, আমার 4। তোমার কত? 2। হোয়াট ইজ মাই বিগেস্ট ফিয়ার, মানে কোনটা দেখলাম সবচেয়ে বেশি ভয় পাই? ইন্টারনেটের হাসি। মানে মনে কি ভূত পেতনি হাসতে একটা হাসো তো? 3, 2, 1 হাসো, রেডি? 3, 2, 1 গো। বলো আমার প্রিয় খাবার কি? বিরিয়ানি, বার্গার। পরের কোশ্চেন হচ্ছে বলো হোয়াট ইজ মাই ড্রিম কার? মার্সিডিজ। জানি কিন্তু পেটে ছিল, মুখে নামটা আসতে দিকে দাঁত ভেঙে যাচ্ছে ছিল। তোমার কত? আমার 6। তোমার? 3। রেডি থাকো, তোমার ডেয়ার আসতেছে। তোমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বলো কোন জিনিসটা আমাকে সবসময় হাসায়? মাই স্মাইল, মাই স্মাইল। এটাই তো হিডেন ট্যালেন্ট।
এটা মনে ওর হিডেন ট্যালেন্ট বুঝছো এই জন্য ও ভাবছে যে ওরটা আমার উপরে অ্যাপ্লাই করবে 7 7 তোমার আর মাইনাস 1 পয়েন্ট মাইনাস কি ওর 6 তে থেকে 5 আমি 7 আমি সত্যি কথা বলে দিছি এর জন্য এখন পুষ্টি জন্য যেতেছে কি আমার পয়েন্ট দিও না সো গাইস আমার গাইস এখানে আর অনেক কোশ্চেন আছে কিন্তু ওরা বাজে কথা বলবে এগুলো এখন আমি চাইলেও দিতে পারবো না সো আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে এখন আমার পয়েন্টে কি 7 নাকি এটা বলো না মাইনাস 5 তোমার একটা দিলাম ওরও একটা দিলাম তোমার পয়েন্ট ওর 5 ওর 7 ওকে সো এখন আচ্ছা আমাদের লাস্ট কোশ্চেন এই কোশ্চেনে যে পারবে সে জিতে যাবে ওকে ওকে সো এখন বল আমার বিয়ে কবে আমি এটা 3000 টাকা দিয়ে কিনে নিয়েছি শুধুমাত্র আজকের এই ব্লগের জন্য ভাবছি যে উইনার হবে তাকে দেব না আচ্ছা আমি এত দূরে মানে মিরপুর থেকে এখানে কেন আসছি এই ফুল নেওয়ার জন্য আল্লাহ ছি ছি ফুল অনেক দামি জিনিস এটা সাথে এরকম করতে হয় না কিন্তু এই আচ্ছা আচ্ছা দাও গাইস আপনারা একটু ক্লোজ ভিউ দেখেন এই ফুলগুলোর অবস্থা দেখেন আপনারা একটু দেখেন বেশি কিছু না এই জায়গাটা পোকা পাইছিলাম বরফের সাথে ফালাই দিছি এই যে থ্যাংক ইউ আমি অনেক বেশি হ্যাপি আমি এত বড় একটা ফ্লাওয়ার পাইছি জীবনের ফার্স্ট টাইম গাইস আমার অনেক বড় একটা ড্রিম ছিল যে আমি এত বড় একটা ফ্লাওয়ার পাবো কারো কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ সমস্যা নেই আমাদের ব্লগে আপনাদের এরকম ছোট বড় অনেক ড্রিমই পূরণ করা হবে ভবিষ্যতে নো প্রবলেম সো এখন আমাদের বিনা পয়সা মানে কি মানে তাদেরকে পয়সা লাগবে না আমরা ড্রিম পূরণ করে দেব সেটা বলতেছি সো এখন আমাদের নেক্সট যে থাকবে তাকে আমরা একটা গিফট দিতে যাচ্ছি কি হলো দোর দাইকে গিফট নেন গাইস আমাদের এটা ছিল এই যে এটা এখনো পালাই যাচ্ছে এই যে এটা দেখে তুমি এত ভয় পেয়েছো এই যে এটা ছিল আগে তো দেখ দেখবা জিনিসটা কি ছিল সো গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য আরো নতুন নতুন এরকম অনেক জোস জোস ব্লগ নিয়ে আসবো তো আজকে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ